হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। জীব জগৎ বড়ই বিচিত্র, এখানে নানা বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী রয়েছে। অসংখ্য প্রাণীর মধ্যে এমনই এক বিচিত্র প্রাণী হচ্ছে ইলেকট্রিক ইল। এটি এক ধরনের বৈদ্যুতিক মাছ। এটি 6.7 ফুট পর্যন্ত লম্বা ও 20 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে। মাছটিকে দক্ষিণ আমেরিকা আমাজন নদী ও আরে কোনো নদীতে পাওয়া যায়। মাছটির শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলেই এমন নামকরণ করা হয়েছে। ইংরেজি ইল ও বাংলায় বাইম মাছের সাথে মিলানো হলেও প্রকৃতপক্ষে মাছটি দেখতে অনেকটা মাগুর জাতীয় মাছের মতো। বিজ্ঞানীরা একে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে বরাবরই দ্বিধায় থাকতেন, তাই বহুবার এর শ্রেণীবিন্যাস পরিবর্তন করেন। ইলেকট্রিক ইল নিশাচর প্রাণী। এটি নদীর জলস্রোত, জলাশয় এবং নিমজ্জিত জলজ এলাকার তলদেশে কর্দমাক্ত স্থানে থাকতে পছন্দ করে। যদিও মাছটির অর্থনৈতিক গুরুত্ব তেমন নেই, তথাপি বহু বছর ধরে এটিকে নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাচ্চা ইলের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় অ্যামাজন এলাকায় স্থানীয় লোকেরা ছোট ছোট মাছকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে পূর্ণাঙ্গ ইল এর মৃত্যু প্রায় আধ ঘন্টা পরেও শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাই এটিকে খাবার হিসাবে নিরুৎসাহিত করা হয়। এরা জলজ পরিবেশ ভারসাম্য রক্ষা করে। ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও লেখক টিনেথ ক্যাথানিয়ার সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায়, এরা জলের তলদেশে থাকলেও শিকারের জন্য বৈদ্যুতিক ইল পানির উপরে লাফিয়ে ওঠে। তিনি লক্ষ্য করেন, মাছ ধরার জন্য ব্যবহৃত জালের সাথে লাগানো ধাতব লাঠিতে লাফ দিয়ে উঠে উচ্চ মাত্রার বৈদ্যুতিক শক দেয় মাছটি। সন্তানের প্রতি দায়িত্ব পালনে এদের খুবই অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করা যায়। প্রথমে পুরুষ ইল লালা দিয়ে ফেনাযুক্ত বাসা তৈরি করে। এ বাসায় স্ত্রী ইল হাজার হাজার ডিম পারে। সঠিকভাবে এ পর্যন্ত 17,000 ডিমের হিসাব পাওয়া গিয়েছে। অসংখ্য ডিমের মধ্য থেকে গড়ে প্রায় 1200টি ইল বাচ্চা জন্ম হয়। উভয় বাচ্চাকে রক্ষা করার জন্য নিয়োজিত থাকে। বাচ্চাগুলো 4 থেকে 6 ইঞ্চি লম্বা না হওয়া পর্যন্ত মা বাবা নজর রাখে। ইল মাছ মুখ দিয়ে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। শতকরা 80% অক্সিজেন এরা বাতাস থেকে নেয়। যদিও এদের ফুলকা আছে, তবুও অক্সিজেন গ্রহণের জন্য প্রধানত মুখের উপরে নির্ভরশীল। খুব বেশি প্রয়োজন না হলে এরা ফুলকা ব্যবহার করে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে না। কর্দমাক্ত পানিতে বাস করলেও বৈদ্যুতিক ইল দৃষ্টিশক্তি প্রখর নয়। তবে এরা তৈরিকৃত বৈদ্যুতিক ক্ষেত্রটিকে রাডারের মতো ব্যবহার করতে পারে। এজন্য প্রথমে শিকার করার জন্য প্রাণীটিকে বৈদ্যুতিক শক দেয় এবং পরে বৈদ্যুতিক শকের স্থান শনাক্ত করে শিকার খুঁজে নেয়। কর্দমাক্ত পানিতে তারা ক্রমশ 10 ভোল্ট পর্যন্ত চার্জ প্রদান করে উভচর প্রাণী এবং মাছ পাখিকে শনাক্ত করে। শিকারের আকার আকৃতি ও শক্তি বিবেচনা করে ইল নিজেদের শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। ইলের মাথা ধনাত্মক ও লেজ ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে, তাই অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে ইল এমনটি করে থাকে। এরপর ক্রমাগত ইলেকট্রিক শক দিতে থাকে। এতে শিকারীর পেশি দ্রুত অবসাদ হয়ে আসে। শিকার দেহ নিস্তেজ হয়ে হওয়ার পরে দ্রুত তাকে গিলে ফেলে। একটি পূর্ণাঙ্গ বৈদ্যুতিক ইল মাত্র 2 মিলিসেকেন্ডে 600 ভোল্ট বৈদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসা বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবহৃত প্রাপ্ত ভোল্টেজ চেয়ে কয়েক গুণ বেশি। সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে এরা 100 থেকে 1000 পেশিকোষ ব্যবহার করে। জানা যায় 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে 6 ফুট লম্বা ইল 6000 পেশিকোষকে ব্যবহার করে। বৈদ্যুতিক ইল উৎপন্ন বিদ্যুতের সাহায্যে কুমিরকেও নিস্তেজ করতে পারে বলে ব্রাজিলের একজন কৃষক জানিয়েছিলেন। এছাড়াও ক্রমাগত বৈদ্যুতিক শকের মাধ্যমে এরা একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারে। তবে নিজের বৈদ্যুতিক শক পায় কি না তা নিয়ে এখনও গবেষণা চলছে। অনেকের মতে শক পেলেও তা খুবই কম, হয়তো এদের তাকে বিদ্যুৎ রোধীর ব্যবস্থা রয়েছে। বৈদ্যুতিক ইলের 3 জোড়া বিদ্যুৎ উৎপন্নকারী অঙ্গ রয়েছে। তাদের মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে হান্টার্স এবং সার্স অঙ্গ। হান্টার্স বা শিকারী অঙ্গ থেকে অধিক বিদ্যুৎ উৎপন্ন হয়। আলাদাভাবে হান্টার্স অঙ্গ 650 ভোল্ট এবং সার্স অঙ্গ মাত্র 10 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই 10 ভোল্ট বিদ্যুৎ যোগাযোগের জন্য প্রয়োজনের জন্য বিপরীত লিঙ্গ ইলকে এবং শিকারকে শনাক্তকরণে ব্যবহৃত হয়। অঙ্গগুলো শনাক্ত হাজার হাজার ইলেকট্রিক সেল বা কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষ 0.15 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করে। কোষগুলো একটির সাথে আরেকটি শ্রেণীবদ্ধভাবে একসঙ্গে যুক্ত থাকে। কোষগুলো থেকে একটানা 1 ঘন্টা পর্যন্ত বিরতিহীন বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। ইলের কোষগুলো সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। প্রতিটি কোষ আলাদা আলাদা ব্যাটারির মতো কাজ করে। আলাদা আলাদা কোষের স্তূপ একত্রে সক্রিয় হয়ে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে। পরিষ্কার পানিতে
বিদ্যুৎ পরিবাহিতা খুবই কম, তাই বৈদ্যুতিক ইল যেখানে বৈদ্যুৎ ক্ষেত্র তৈরি করবে সেখানকার পানি লবণ ও অন্যান্য খনিজ উপাদান থাকতে হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য ইল মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক কোষগুলোকে সংকেত প্রেরণ করে, তখন মাছের মাথার দিক থেকে পানির মাধ্যমে লেজের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় মাছের চারিদিকে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের নিকট কোনো প্রাণী থাকলে তা শক্তিশালী শকের মাধ্যমে অচেতন হয়ে যায়। এভাবে শিকার ধরা, খাদ্য অনুসন্ধান, যোগাযোগ ও আত্মরক্ষার কাজে আশ্চর্যজনকভাবে বিদ্যুৎ উৎপন্ন করে বৈদ্যুতিক ইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।